ভালোবাসাটা এরকমই হয়ে যায়, নিজের অজান্তে জীবনে আসে আর নিজের অজান্তেই হারিয়ে যেতে চায়। যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা হয় সে হয়তো তার ভালোবাসার মূল্যই বোঝে না। আমি যাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম, আমার সারা পৃথিবী ভাবলাম, সে আমাকে কি করে পারলো একা ফেলে চলে যেতে। এই কি আমার ভাগ্যের লিখন, নাকি আমি তার ভালোবাসা পাওয়ার মতন একেবারেই যোগ্য ছিলাম না, নাকি তার ভালোবাসা পাওয়ার মতন ক্ষমতা আমার ছিল না। পৃথিবী থেকে বিশ্বাস কথাটা আজ থেকে উঠে গেল। যাকে আমি মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসলাম, সেই যখন আমাকে একা করে চলে যেতে পারলো, তাহলে আর বিশ্বাস বলতে আর কিছু পৃথিবীতে কিছু থাকলো না। আসলে আমি তো তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি, আর তুমি আমাকে ভালোই বাসনি। তুমি আজ অন্যের ঘরণী, যার কাছে তুমি আজ সুখী হতে চলেছ। তোমার কাছে অনুরোধ, তাকে তুমি কখনো কষ্ট দিও না। আমি তোমার দেয়া ব্যথাটাকে বুকে আগলে পুষে রেখেছি, হয়তো সে এই ব্যথাটাকে আগলে রাখতে পারবে না। আমি ঠকেছি, কিন্তু তাকে তুমি কখনো ঠকাইও না। বড় কষ্ট পাবো যখন শুনবো তোমারই প্রতারণার কারণে আরও একটি নিষ্পাপ প্রাণ এই পৃথিবী থেকে চলে আসবে এই পরপারে, যেখানে আমি চলে এসেছি।